আমার বাবা আর মা তোমাদের বাড়িতে গিয়েছিল। তোমরা আমার বাবা মাকে ইনসাল্ট করেছিলে, মনে পড়ে সেদিনের কথা? আমার বাবা মা তোমার সাথে তাদের মেয়ে বিয়ে দিতে চাননি। তাদের তো মেয়ে, তাদের তো ইচ্ছা অনিচ্ছে দাম আছে। শুধু সেই জন্য তোমার বাবা মার জেদের জন্য আমার বাবা মার জীবনটা নিঃস্ব হয়ে গেল। আমার বাবা মার একমাত্র ছেলে, যে আর্ন করে তাদের খাওয়াতে পারত, তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো। তুমি ভুল করেছিলে পার্থ। আমি ভুল করেছিলাম? এখন তুমি বলছো আমি ভুল করেছিলাম? আমার বাবা মার অপমান আমার কম লেগেছিল, আমার কম কষ্ট হয়েছিল। তোমার যখন বিয়ে ঠিক হয়ে গিয়েছিল, তোমার আশীর্বাদের আগের দিন আমার বাবা মা তোমাদের বাড়িতে গিয়েছিল, কি বলেছিল মনে পড়ে তোমার? একটা ছেলের গলা শুনতে পাচ্ছি কিন্তু কোনো চেহারা দেখতে পাচ্ছি না। কি ভয়ঙ্কর কাণ্ড! সারা জীবনে যা বিশ্বাস করিনি, আজ আমাকে প্রত্যেকটা মুহূর্তে শুধু তাই বিশ্বাস করে যেতে হচ্ছে। মেয়েটাকে কেউ মেরে ফেলবে শেষ পর্যন্ত? মেয়েটাকে কি বাঁচতে দেবে না? এইভাবে কি কোনো মানুষ বাঁচতে পারে? আমরা আমাদের ছেলের হয়ে আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আপনারা দয়া করে রঞ্জার বিয়েটা এখানে দেবেন না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? রঞ্জার এই বিয়ে দেবো না মানে কি ভেবেছেন কি আপনি? দেখুন, আমরা আমাদের ছেলের সঙ্গে কথা বলেছি, ওর না ওই রঞ্জার অন্য জায়গায় বিয়ে হয়ে যাওয়াটা কিছুতেই মেনে নিতে পারছে না, বুঝলেন? যদি হঠাৎ কোনো অঘটন ঘটে যায় তখন তো আমাদের আক্ষেপ করা ছাড়া আর কিচ্ছু থাকবে না, বলুন। তাই আমরা আপনাদের কাছে জোর হাতে মিনতি করছি, দয়া করে একটু একটু ওকে সময় দিন। বিশ্বাস করুন, ও একটা ঠিক চাকরি পেয়ে যাবে। আর যদি সরকারি চাকরি নাও পায়? আমি তো একটা ভালো চাকরি করি, বলুন, আমার রিটায়ারমেন্ট বেনিফিট তো কিছু পাবো। আমার সামনেই রিটায়ারমেন্ট, আমি আমি কথা দিচ্ছি আপনাকে, আমার রিটায়ারমেন্টের সমস্ত টাকা দিয়ে আমি পার্থকে একটা ভালো ব্যবস্থা করে দেবো, একটা বিজনেস করে দেবো। আমি আমি বলছি ওরা ওরা খুব সুখে থাকবে। হ্যাঁ, ও চাকরি নেই বলে হয়তো আপনি দ্বিধা করছেন আপনার মেয়েকে ওর হাতে তুলে দিতে, কিন্তু দেখুন দেখুন আমি সত্যি বলছি, ও সেরকম কিচ্ছু হবে না, ওরা খুব সুখে থাকবে। রঞ্জা যদি ওর জীবনে না আসে তাহলে আমার ছেলেটার কিছুই করতে পারবে না।